পূর্বের কথা মোতাবেক শাকিব খানের অন্যরকম লুক, অ্যাকশন কিংবা অভিনয়, সবকিছুর মিশ্রণে ভিন্ন বার্তা দিল তুফানের টিজার। সঙ্গে চঞ্চল চৌধুরীর উপস্থিতি যোগ করেছে ভিন্ন মাত্রা। শেয়ানে শেয়ানে লড়াইয়ের আভাস যেন স্পষ্ট। ভয় পাইছি রে। আলফাই, চরকি ও SVF এর অফিসিয়াল সোশ্যাল মিডিয়ার পেজ থেকে প্রকাশ করা হয় টিজারটি। সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্যরকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়। টিজার প্রকাশের পর যেন বাংলার আকাশে উঠেছে তুফান। টিজারের নিচে নানা প্রশংসাসূচক মন্তব্য করছেন দর্শকরা, তবে সমালোচনাও করছেন কেউ কেউ। টিজার নিয়ে পরিচালক রায়হান রাফি জানান, তুফান এমন একটা সিনেমা যা বাংলা সিনেমাকে বিশ্বের দরবারে নতুনভাবে চেনাবে। অনেক সিনেমা ইন্ডাস্ট্রিকে পরিবর্তন করে, তুফান হতে যাচ্ছে তেমনই একটি সিনেমা। তুফান যে চলতি বছরের সবচেয়ে ব্যবসাসফল সিনেমা হবে তা নিয়ে বেশ নিশ্চিত প্রযোজনা প্রতিষ্ঠানগুলো। এ ব্যাপারে তিন প্রযোজনা প্রতিষ্ঠানের মন্তব্য প্রায় একই। তুফানে শাকিব খান, চঞ্চল চৌধুরী ছাড়াও অভিনয় করেছেন মিশা সদগর, মিমি চক্রবর্তী, মাসুমা রহমান, নাবিলা সহ অনেকেই। তুফান ঝড়ের আনন্দ ভাগাভাগি করতে একদিনের জন্য কলকাতা থেকে ঢাকায় আসছেন মেগাস্টার শাকিব খান। বিশেষ একটি অনুষ্ঠানে যোগ দিয়ে ভক্তদের সঙ্গে তুফান আনন্দ ভাগাভাগি করতে চান এই তারকা। আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে তুফান বইতে যাচ্ছে তুফান সিনেমায়। আহমেদ তাওকির, শোবিজ টুনাইট।